উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিং পড়ে, 150 শব্দের মধ্যে লিখতে হয়। রিপোর্ট রাইটিং এ 10 মার্কস থাকে। এই 10 মার্কসটি পাওয়া অতি সহজ। রিপোর্টটি অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হয়। রিপোর্ট যেটি ঘটে গেছে সেই ঘটনা, ওই জন্য অজ অয়ার এই সমস্ত অডগুলো, পাস্ট টেন্সের অডগুলো ব্যবহার করতে হয়। আর স্কুলের নাম কখনো লিখতে হবে না। এক্স ওয়াই জেড স্কুল কিংবা এবিসি স্কুল, এইভাবে স্কুলের নাম লিখতে হয়। তো এই যে কোশ্চেন, রাইট এ রিপোর্ট উইড ইন 100-150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে রিপোর্ট লিখো অন দ্য ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, মানে ক্লাসের এক ক্লাসের সঙ্গে আর এক ক্লাসের কম্পিটিশন, অর্গানাইজ বাই ইয়ার স্কুল, যেটি তোমার স্কুল আয়োজন করেছিল, তা নিয়ে 150 শব্দের মধ্যে উইদিন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে লিখতে হবে। এই রিপোর্টটি কিভাবে লিখতে হয় দেখো, উপরে একটি হেডলাইন দিয়ে দেবে, ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, তার নিচে এবার রিপোর্টটি লিখা শুরু করবে। অবশ্যই স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক এই সমস্তগুলো যেন না হয়, আর 150 ওয়ার্ডের কাছাকাছি করতে হবে। 150 ওয়ার্ডের বেশি করলে বোর্ড হয়ে যাবে, তাই 150 শব্দের মধ্যেই রাখতে হবে। তো অ্যান্সারটি, লাস্ট সানডে এবিসি হাই স্কুল, গত রবিবার এবিসি হাই স্কুল অন দ্য ওকেশন অফ নেতাজি বার্থডে সেলিব্রেশন, নেতাজি জন্মদিন উদযাপন উপলক্ষে অর্গানাইজ অ্যান ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, একটি ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশনের আয়োজন করেছিল। স্টুডেন্টস অফ ক্লাস 9, 10, 11 and 12, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পার্টিসিপেটেড টু দ্য কুইজ কম্পিটিশন, সেই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। দ্য স্টুডেন্টস অফ দ্য অ্যাবভ মেনশন ফোর ক্লাসেস, উপরে উল্লিখিত চারটি শ্রেণীর ছাত্রছাত্রীরা, ও আর ডিভাইডেড ইন্টু ফোর গ্রুপস, চারটি দলে বিভক্ত করা হয়েছিল তাদের, এ বি সি অ্যান্ড ডি, এই চারটি দলে। ফোর রাউন্ডস অফ কোশ্চেন আক্সিং ওয়েন্ট ওয়ান, প্রশ্ন জিজ্ঞেস করা চারটি রাউন্ডে বা চারটি ধাপে চলেছিল, অন ইন্টারেস্টিংলি, খুব মজাকর ভাবে, ফর টু আওয়ার্স লং টাইম, দীর্ঘ 2 ঘন্টা সময় ব্যাপী। দ্য এন্টায়ার কম্পিটিশন প্রসিডিওর, গোটা কম্পিটিশন বা প্রতিযোগিতা পদ্ধতিটি ওয়াজ কন্ডাক্টেড, পরিচালিত হয়েছিল মেনটেনিং কোভিড-19 প্রোটোকল, কোভিড-19 প্রোটোকল বা নিয়ম নীতি, নিয়ম কানুন মেনে এটি করা হয়েছিল সমগ্র প্রতিযোগিতাটি। আফটার দ্য ফোর্থ রাউন্ড, চতুর্থ ধাপের শেষে বা 4 রাউন্ডের শেষে, গ্রুপ বি অফ ক্লাস 10, দশম শ্রেণীর গ্রুপ বি, ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য উইনার, বিজয়ী ঘোষণা করা হয়েছিল, অ্যান্ড গ্রুপ ডি অফ ক্লাস 12 এবং দ্বাদশ শ্রেণীর গ্রুপ ডি ছাত্রছাত্রীরা বিকেম দ্য রানার্স হয়েছিল। দ্য উইনার গ্রুপ ওয়াজ অ্যাওয়ার্ডেড, বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়েছিল উইথ এ চেক অফ রুপিজ 10,000, 10,000 টাকার চেক দিয়ে পুরস্কৃত করা হয়েছিল, অ্যান্ড মেডেলস, এবং মেডেল দেওয়া হয়েছিল বাই দ্য জাজেস, জাজেসদের বা বিচারকদের দ্বারা। দ্য রানার্স দল গট রুপিজ 2,000 ক্যাশ, নগদ 2,000 টাকা রানার্স দল পেয়েছিল। দ্য কুইজ এন্ডেড পিসফুলি, সেই কুইজটি সমাপ্ত হয়েছিল শান্তিপূর্ণভাবে, উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন, কোনো ঝগড়া ঝাঁটি ছাড়া। তো এইভাবে রিপোর্ট লিখবে, রিপোর্টটি অবশ্যই পাস্ট টেন্সে লিখবে। এই যে দেখো পাস্ট টেন্স কোথায় ব্যবহার করা হয়েছে, এই যে অর্গানাইজড পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে এই যে পার্টিসিপেটেড, এই যে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে এই যে ওয়্যার, ওয়্যার পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে এই যে ওয়েন্ট ওয়ান, এই যে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে এই যে ওয়াজ, ওয়াজ এটিও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তারপরে দেখো ওয়াজ, এই যে ওয়াজ ডিক্লেয়ার্ড,
ওয়াজ ডিক্লেয়ার্ড, এই যে আবার প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, এগুলো সব পাস্ট টেন্সে। তারপরে এই যে ওয়াজ অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছিল প্যাসিভ ভয়েসে, এটিও এই যে দেখো পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে গট, পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এন্ডেড, এই যে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এবং প্যাসিভ ভয়েস অবশ্যই ব্যবহার করবে, তবে সেই রিপোর্টটি খুবই সুন্দর হবে। পাস্ট টেন্স ব্যবহার না করে ব্যবহার করবে না, অন্য টেন্স সাধারণত ব্যবহার করবে না, এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সমস্ত জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে, এবং অ্যাক্টিভ প্যাসিভ এই সমস্ত ম্যাটার্স গুলো অবশ্যই মাথায় রাখবে, না হলে জগা খিচুড়ি হয়ে যাবে রিপোর্ট। রিপোর্ট রাইটিং অতি সহজ রাইটিং, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাক্টিভ প্যাসিভ এই সমস্ত বিষয়গুলো, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে লিখবে, দেখবে সুন্দর হয়ে যাবে এবং 10-এ 10 মার্কস পারবে।